মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর কর্মসূচি নেয় বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেস এদিন গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় বাঁকুড়া সাংগঠনিক জেলার অধীন পনেরোটি ব্লক এবং বাঁকুড়া পুরো এলাকার সবকটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে শুভেচ্ছা বিনিময় কর্মসূচি পালন করা হয় এদিন বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি রাজীবদের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে এছাড়া তৃণমূল বাঁকুড়া সাংগঠনিক জেলার মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত এই শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচিতে অংশ নেন বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলে তারা উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন এদিন রাজীববাবু জানান যুবকর্মীরা মাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য রয়েছে বিশেষ করে জনিত সমস্যায় পড়লে যুবকর্মীরা পরিষেবা দিতে প্রস্তুত অন্যদিকে তৃণমূল বাঁকুড়া সাংগঠনিক জেলার মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহস জোগান এবং শুভকামনা জানাতেই দলের যুবরা এই উদ্যোগ নিয়েছে পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ভুলে আসার মতো ঘটনা ঘটলে যুব ভাইয়েরা তৎক্ষণাৎ তা পরীক্ষার্থীর বাড়ি থেকে এনে দেওয়ার ব্যবস্থা করবে রাস্তার মোড়ে মোড়ে পরীক্ষার্থীদের পথ নির্দেশের ক্ষেত্রেও সহায়তা করবে যুবরা তিনি বলেন আমিও এদিন পরীক্ষা কেন্দ্রগুলিতে গিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালাম জীবনের থেকে বড় পরীক্ষা থেকে সারা পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আমরা বাঁকুড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমার বাঁকুড়া সাংগঠনিক জেলার পনেরোটা ব্লকে সাথে সাথে আমাদের বাঁকুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনা আজকে মিশন স্কুলে বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুলে আজকে আমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে আমরা শুভেচ্ছা জানালাম তাদের কাছ থেকে আমরা পেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের পরীক্ষা যাতে ভালো হোক মঙ্গলময় ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করলাম রাস্তায় যাতে কারো অসুবিধা না হয় আমার সমস্ত যুব বন্ধুরা প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা আমাদের বাঁকুড়া শহরে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন স্কুলের সামনে আমাদের যুব বন্ধুরা সমস্ত জায়গাতেই দাঁড়িয়ে আছে যাতে পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় দেখুন এটা তো আমরা নিজেরাও একসময় স্কুলে পড়েছি আমরা জানি এই সময় স্বাভাবিকভাবে জীবনের প্রথম বড় পরীক্ষা দেয় যারা মাধ্যমিক পরীক্ষা দিতে জীবনের প্রথম বড় পরীক্ষা এই সময় কি ধরনের টেনশন বা মানসিক অবস্থা থাকে সেটা আমরা জানি আজকে সাংগঠনিক যুব কংগ্রেসের উদ্যোগে রাজীবের নেতৃত্বে আমাদের এখানকার সভাপতি রাজীবের নেতৃত্বে সারা বাঁকুড়া জেলা জুড়ে বিভিন্ন স্কুলের সামনে ছাত্র ছাত্রীদের একটু মানসিক বল জোগাবার জন্য আমাদের যুব কংগ্রেসের কর্মীরা উপস্থিত হয়েছিলেন আমরাও আমার ছোট ভাইদের নিয়ে আমরা এখানে বাঁকুড়া মিশন স্কুলের সামনে এখানে যারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসছে তাদের একটু মানসিক বল জোগানোর জন্য তাদের একটু উৎসাহ দেওয়ার জন্য আমরা তাদের সামান্য ফুল ইত্যাদি তাদের হাতে তুলে দিয়েছি আমরা যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই শুভকামনা জানিয়েছি এবং আমাদের কর্মীরা আজকে যতক্ষণ পরীক্ষা চলবে এখানে থাকবে কারণ হঠাৎ যদি কোনো ছাত্রছাত্রী কিছু ভুলে এসছে বাড়িতে ধরুন কোনো পেন ভুলে এসছে অ্যাডমিট কার্ড ভুলে এসছে তারা যাতে তাড়াতাড়ি আবার বাড়ির থেকে সেগুলো আনতে পারে আমাদের কর্মীরা সে সজাগ আছে তারা সঙ্গে সঙ্গে গিয়ে তাদের বাড়ির থেকে সেসব জিনিস এনে দেবে রিপোর্ট